সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম কি? পাখি। আপু কেমন আছেন আপনি? জীবনটা কি নিঃস্বাধীন পাখির মতো উড়ে বেড়ান নাকি? হাত পাও বেঁধে রাখছে নাকি? বিয়ে সাথে হয়েছিল, বাচ্চাও আছে, বন্ধু জীবন হয়ে গেছে। স্বামী কি হয়েছে? কেন ছেড়ে চলে গেলে? কেন বাচ্চা হয়েছে তার জন্য ছেড়ে যায় নাকি? আবার তার খুশির খবর, খুশির খবর হইলে কি হইব? তার পোলা লাগবে, মেয়ে লাগবে না। এরপর এবার পোলা হয়তো, তাই এখন মেয়ে হয়েছে তাতে কি? মানে কোন রকম তাড়াহুড়া করে বিয়ে দিয়েছে, মেয়েটা পার হলেই বাসে সেই চিন্তা করে বিয়ে দিয়েছে, তাই না? এখন যে স্বামী হারা আছেন একটি সন্তান নিয়ে, কার কাছে থাকেন? আপনার খরচ, বাচ্চার খরচ কেমনে চলে? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি বলতেছেন? আচ্ছা আচ্ছা, এখন যদি কেউ বিয়ে করতে চাই, কোনো বিবাহিত পুরুষ না অবিবাহিত কাউকে বিয়ে করতে চান? বাচ্চা হয়েছে তার জন্য ছেড়ে যায় নাকি? আবার তার খুশির খবর, খুশির খবর হইলে কি হইব? তার পোলা লাগবে, মেয়ে লাগবে না। এরপর এবার পোলা হয়তো, তাই এখন মেয়ে হয়েছে তাতে কি? তাতে তো কিছু না। এটা কি কারো হাতে আছে নাকি? আল্লাহ আল্লাহ যারা দিছে সেই না হবে? এরা তো আর বোঝে না ভাই, এরা তো আমরা বানাই, বিয়ে সাদী মনে করে যে আমরা বানাই। বিয়ে সাদী করার সময় একটু খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে বিয়ে সাদী করবেন না? সৎ মায়ের বিবাদে ছিল ভাই, নিজের মা বিয়ে দিলে তার এত কষ্ট হইতেই না। মানে কোনো রকম তাড়াহুড়া করে বিয়ে দিয়েছে, মেয়েটা পার হলেই বাসে সেই চিন্তা করে বিয়ে দিয়েছে, তাই না? এখন যে স্বামী হারা আছেন একটি সন্তান নিয়ে, কার কাছে থাকেন? আমার দাদির কাছে। আপনার খরচ, বাচ্চার খরচ কেমনে চলে? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি বলতেছেন? আচ্ছা আচ্ছা, এখন যদি কেউ বিয়ে করতে চাই, কোনো বিবাহিত পুরুষ না অবিবাহিত কাউকে বিয়ে করতে চান? আচ্ছা আচ্ছা, তাই ভিডিওতে আসছেন, যোগাযোগের নাম্বারটা তো দেওয়া যাবে? নাম্বারটা কি এখন দিবেন না পরে দিবেন? তো যাই হোক, নাম্বারটা দিয়ে দিয়েন, আমরা ভিডিওর মধ্যে দিয়ে দিব। আর কেউ যদি বিয়ে শাদী করতে চাই, যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, ঠিক আছে? অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। তা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।